কাবাব খেয়েছিল বাংলার নবাব, এটা 1000 টাকা কেজি গরুর মাংস। এই সেই ঢাকার বিখ্যাত এই যে চমকদোষ কাবাব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার এখানে কি কি আছে? এখানে আছে আমাদের কাছে মুরগি আছে, তারপর হাঁস আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মুরগি, এটা কত? 400 টাকা পিস। 400 টাকা পিস। আর এটা পাতি হাঁস, এটা 1000 টাকা। এটা চীনা হাঁস, এটা হচ্ছে চীনা হাঁস। 1500 টাকা। এটা হচ্ছে 1500 টাকা। লেগ রোস্ট 1000 টাকা। লেগ রোস্ট 1000। 300 টাকা। পলিথিন দেন, ছোট পলিথিন দিবেন না মামু। আর কি করেন? 200 টাকা পিস। 150 এটাই সেই শায়েসুল ছুতি কাবাব খেয়েছিল বাংলার নবাব, এটা 1000 টাকা কেজি গরুর মাংস। আর এটা খাসির মাংস, ওটা 1200 টাকা কেজি। এইটা তাই তো দাম। ভাই সব জিনিসের বাকি, ভাই আমাদের কিছু করার নেই। সব জিনিসগুলো তো মনে করেন ঢাকা ঐতিহাসিক, অনেক আগের থেকে হয়ে আসছে এখানে। মনে করেন ঢাকাদের ঢাকাইয়াদের একটা নিয়ম আছে, যেরকম ওটা ইফতারি পাঠায়, ইফতারি খায়, ভালো 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 খায়, মেয়েদের বাসা পাঠায়, তখন দামি দামি জিনিস পাঠাইতে হয় মেয়েদের বাসা, ছেলেদের বাসা। তখন ওরা চায় যে এর চেয়ে বেশি দামি কিছু পাঠাইতে। যদি ছোটো গরুর বাচ্চা যদি আলাম করে এনে দেওয়া যায়, কিছু লোক আছে তারা কিনে যাবে। ঢাকাইয়াদের মন বড়, এই কারণে মনে করেন যে আমরা এখানে বসি আর কি, এখানে যাই না আমরা বিক্রি হয়ে যাই। সেটা রেশমি পুদিনা পাতা কাঁচামরিচ দইনা পাতা মালাই দিয়ে 180 180, টিকা হলো 80, এটা হলো 80 কম না। আরে এই 240। আচ্ছা আমার এই একটা দেন, একটা দেন দুইটা, ভালো হবে তো ইনশাআল্লাহ। যদি ভালো না হয় এই প্রথম দিন এলাম, তার এখন খাতে খেলাম ইনশাআল্লাহ ভালো হবে, মানে 100 টাকা। এগুলি কি? এটা এই এটা হলো চিকেন বটি কাবাব মাত্র 40 টাকা, আর এটা হলো দলি মাত্র হইলো আপনার 60 টাকা, খালি 60 টাকা। আগে এটা 180 টাকা, আধা কেজি মাংস আছে এদিকে, খালি দলি না জানগা কমছে পাইছে না। এই সেই ঢাকার বিখ্যাত এই যে চমকদোষ কাবাব। চমকদোষ কাবাব